পৃথিবীর কক্ষপথ হতে বিপুল পরিমাণে আবর্জনা সরানোর জন্য পরীক্ষামূলকভাবে একটি মহাকাশযান উৎক্ষেপণ করেছে জাপান, যার নাম দেওয়া হয়েছে সারস পাখি। পৃথিবীর কক্ষপথ হতে বিপুল পরিমাণ আবর্জনা অপসারণের জন্য স্বয়ংক্রিয় কার্গো মহাকাশযানটির নাম দেওয়া হয়েছে সারস পাখি, বা জাপানি ভাষায় কোনোতোরি। অ্যালুমিনিয়াম এবং স্টিলের তার দিয়ে তৈরি প্রায় 700 মিটার লম্বা একটি দড়ির সাহায্যে মহাকাশে থাকা আবর্জনার গতি ধীর করে সেদিকে কক্ষপথ হতে সরিয়ে দেওয়া হবে। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, মাছ ধরার জন্য জাল প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠানও এই যন্ত্রটি বানাতে সাহায্য করেছে। ধারণা করা হয় মহাকাশে 10 কোটিরও বেশি নানা রকমের আবর্জনা রয়েছে, যার মধ্যে পুরনো স্যাটেলাইটের ফেলে দেওয়া যন্ত্রপাতি, রকেট বা স্যাটেলাইটের ছুটে যাওয়া বিভিন্ন ক্ষুদ্র অংশও রয়েছে। এসব বস্তুর অনেকগুলোই পৃথিবীকে কেন্দ্র করে ঘন্টায় 28,000 কিলোমিটার পর্যন্ত গতিতে ছুটে চলছে এবং যে কোনো সময় কক্ষপথে থাকা গুরুত্বপূর্ণ এবং মূল্যবান স্যাটেলাইটের সাথে এগুলো সংঘর্ষের মাধ্যমে বিশ্বের টেলিযোগাযোগ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 1957 সালে সোভিয়েত উৎক্ষেপিত প্রথম স্যাটেলাইট স্পুতনিক মহাকাশে পাঠানোর পর হতে গত 50 বছরেরও বেশি সময় ধরে এসব আবর্জনা মহাকাশে জমা হয়ে আসছে। স্যাটেলাইটের মধ্যে সংঘর্ষ বা স্যাটেলাইট ধ্বংসকারী অস্ত্রের পরীক্ষার কারণেও এই অবস্থা আরও অবনতি ঘটেছে। এই স্বয়ংক্রিয় কার্গো মহাকাশযানটির নাম দেওয়া হয়েছে সারস পাখি। গবেষকরা বলছেন, পিচ্ছিল ও ইলেকট্রোডাইনিক দড়িটি কোনো বস্তুকে কক্ষপথ হতে সরিয়ে দেওয়ার মতো শক্তি উৎপাদন করবে। এসব আবর্জনাকে পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে ঠেলে দিবে। যে কারণে বস্তুগুলো বাতাসের সংস্পর্শে এসে সম্পূর্ণভাবে পুড়ে গিয়ে ধ্বংস হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এবং লাইক করুন। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।